কলকাতা, যে শহর কখনো থেমে থাকে না, দাবার চালের মতো একে অপরকে টক্কর দিয়ে এগিয়ে চলতে থাকে নিজেদের গতিতে। এই ব্যস্ততম শহরের প্রতিটা রাস্তাকে দেখে মনে হয় যেন কোনো এক ঘটনা যুগ যুগ ধরে চলে আসছে অবিরতভাবে। এই রাস্তাগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যস্ততম রাস্তা হলো গড়িয়াহাট ক্রসিং। সর্বদা কর্মকাণ্ড মুখর এই জায়গায় গেলেই দেখা যাবে বিক্রেতাদের হুড়োহুড়ি আর ক্রেতাদের জমায়েত, সাথে স্তরে স্তরে যানবাহনের ভিড়, হর্নের বিকট বিকট শব্দ। দৈনন্দিন এই ব্যস্ততা তাড়াহুড়োকে ঝাঁপিয়েও একটি শান্ত কোণ আছে গড়িয়াহাটে, যেখানে গেলে দেখা যাবে কিছু মানুষ একসাথে জড়ো হয়ে বসে দাবা খেলছে। সে যেন এক অন্যরকম অনুভূতি, অন্যরকম এক শান্ততা বিরাজ করছে ওইটুকু জায়গা জুড়ে, যা বাইরের সমস্ত ভিড় আওয়াজকে এড়িয়ে চলেছে, জীবনের প্রতিটা স্তরে ব্যস্ত থাকা মানুষগুলোকেও অদেখা করে দিচ্ছে। পুলিশের সহযোগিতায় স্থানীয় সরকারের দ্বারা গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে একটি উৎসর্গীকৃত স্থান প্রদান করা হয়েছিল, যেখানে ক্লাবের বর্তমান অবস্থান। উন্মুক্ত এই আখড়াটি বিভিন্ন বয়স, ভাষা এবং সমস্ত স্তরে দাবা খেলোয়াড়দের জন্য একটি জনপ্রিয় কেন্দ্রবিন্দু। এখানে দৈনন্দিনভাবে দাবা খেলার সাথে সাথে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। বর্তমানে দাঁড়িয়ে এই চেস ক্লাব দাবা সংস্কৃতির প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আসুন জেনে নেওয়া যাক এই দাবা খেলার ক্লাবের ইতিহাস। আজ থেকে ৪০ বছর আগে একদল দাবাপ্রেমী মানুষ একটি ছোট্ট গাছতলায় বসে অনানুষ্ঠানিকভাবে দাবা খেলা শুরু করে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই অনানুষ্ঠানিক গোষ্ঠীটি আরও বিকশিত হয় এবং তারপর ২০০৬ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়, যার নাম দেওয়া হয় গড়িয়াহাট চেস ক্লাব। সারা বছর ধরে অসংখ্য টুর্নামেন্ট এবং ইভেন্টের আয়োজন করে এই ক্লাব। বর্তমানে ডিং লিরেন এবং হিকারু নাকামুরার মতো বিখ্যাত দাবা গ্র্যান্ডমাস্টারের কাছ থেকে এই গড়িয়াহাট ক্লাবটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। চেস ক্লাবে ন্যূনতম সদস্য মূল্য হলো ১০ টাকা, যেটা বড় থেকে ছোট সবারই সামর্থ্য সাপেক্ষ, এবং এটি দিনের পর দিন ধরে ক্লাবের সদস্য সংখ্যা আরও বাড়িয়ে তুলছে। এবারে আমরা এই ক্লাবের একজন নবাগতর কাছ থেকে তার অভিজ্ঞতার ব্যাপারে কিছু শুনে নেব। ছোটবেলা আমি গ্র্যান্ডফাদার থেকে শিখেছিলাম। আমার দাদু আমার থেকে অনেক অবভিয়াসলি ভালো খেলতো, কিন্তু আফটারওয়ার্ডস খেলাটা অবভিয়াসলি হয়নি আর কি। আমার বোর্ড চলে এসেছিলো, অনেক কিছু হয়েছিল। তারপরে আই গট ইনটু টেবিল টেনিস অ্যান্ড ডিফারেন্ট স্পোর্টস, সো চেস অতভাবে হয়নি। কোভিডের টাইমে আমি অন্য অনেক স্ট্রিমার, গেমিং স্ট্রিমারদের অনেক ভিডিও দেখে তারপরে আমি আবার ভেবেছিলাম যে আবার স্টার্ট করি। তো chess.com আমার খেলতাম, ব্লিটস খেলতাম, মোস্টলি ব্লিটস খেলতাম আর একটুখানি র্যাপিড খেলতাম। আর তারপরে যখন এখানে আসি তখন আমার বাবা আমাকে ফার্স্ট নিয়ে আসে, ওখানে দাঁড়িয়ে আছে বাবা। সো বাবার সাথে ফার্স্টে দেখি যে এরকম একটা এনভায়রনমেন্ট কলকাতায়, গড়িয়াহাটে। এটা জানতাম, আমি আসা হয়নি কোনো জন্য, নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে আসা হয়নি। বাট এসে যখন ফার্স্ট দেখি তখন আমার নিজের একটা অকওয়ার্ড লাগলো ফার্স্টে। তারপরে নিজের থেকে খেলা শুরু করলাম আসছে, আর এটা বোধ হয় আমার 3rd ডে বোধ হয় এসছি এখানে। আর আমি চেষ্টা করছি এখন বেশি আসার, কারণ কি আমার ফাইনাল সেন্টারটা এখন অত বেশি চাপও নেই, তো আমি আসার চেষ্টা করছি বেশি। আর এটা অবভিয়াসলি বেটার, কারণ কি রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স অনেক, সামনাসামনি যখন একটা প্লেয়ারের বসে বলা হয় যে সে যখন চোখে দেখে তোমাকে খেলবে তখন ইউ উইল ফিল দ্য রিয়েল প্রেশার। সো এই এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি একটু সারিয়ালও হয়, মোবাইলে অবভিয়াসলি দেখতে পাচ্ছি না অপোনেন্টকে। সো I prefer this because it gives a more real feeling to it. আজকে আমরা চলে এসেছি গড়িয়াহাটের বিখ্যাত চেস ক্লাবে। আমরা জেনে নেব বিএ মোল্লার কাছে ওনার অভিজ্ঞতার ব্যাপারে। স্যার, আপনার এই চেস খেলা নিয়ে কি অভিজ্ঞতা আছে আপনারা আমাদের সাথে একটু শেয়ার করুন। আমি চেস খেলা শিখেছিলাম 1977 সালে। 77 সালে বিহারে শিখেছিলাম, পাটনায় ছিলাম। তারপর ওখানে আমি তখন সার্ভিস করি। পাটনাতে 79-এ আমি বিহার স্টেট চ্যাম্পিয়ন হই। তারপরে কলকাতায় চলে আসি ট্রান্সফার হয়ে। কলকাতায় এসে এখানেও আমি ওয়েস্ট বেঙ্গলে তখন 7 হয়েছিলাম, ন্যাশনাল খেলেছিলাম, ন্যাশনাল বি ওয়েস্ট বেঙ্গলের হয়ে। তারপরে এখানে এরপরে গড়িয়াহাট, এইখানে এরা একটা আড্ডা জমায় চেসের, আমাকে খুব ভালো লাগে। বর্তমানে আমি উড়িষ্যায় থাকি, ওখানে অনেক চেস পার্টিসিপেট করেছি। এখন যেখানে যাই ভেটারেন হিসাবে প্রাইজ একটা আমার মাথায় থাকে, ফার্স্ট প্রাইজ ভেটারেন। কলকাতায় এলে আমি এখানে আসি, চেসকে ভালোবাসি, এখানে মানুষজন খুব ভালো, আমাকে খুব জানে যে আমি উড়িষ্যা থেকে আসি, মাঝে সাঝে এলে এখানে এসে দেখা করি, খেলি, ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। গড়িয়াহাটের এই বিখ্যাত চেস ক্লাবটি বড় থেকে ছোট সকলের মধ্যেই দাবা খেলার উৎসাহ বাড়িয়ে তুলছে। গড়িয়াহাট, যেখানে ঐতিহ্য মিলিত হয় কৌশলের সাথে, দাবা সংস্কৃতি প্রাণবন্ত বিকাশ লাভ করে।